আমাদের জীবনে হাজারো বাধা আসে, সেই বাধাগুলোকে কাটিয়ে আমরা সবাই উঠতে পারি না, কিন্তু সেই বাধাগুলোকে এড়িয়ে যারা এগিয়ে যেতে পারেন তারাই জীবনে সফল হন। আজ এমন এক ব্যক্তির গল্প আপনাদেরকে শোনাবো যিনি হাঁটাচলা করতে পারতেন না, কথা বলতে পারতেন না, লিখতে পারতেন না। সেই ব্যক্তি এমন কিছু থিওরি দিয়েছিলেন, এমন কিছু সূত্র আবিষ্কার করেছিলেন যা আধুনিক বিজ্ঞানকে কয়েকশো বছর এগিয়ে নিয়ে গেছে। বন্ধুরা, আজ যে মুভিটির গল্প আপনাদের বলবো, এই মুভিটির নাম দ্য থিওরি অফ এভরিথিং। এই মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত। স্টিফেন হকিং নামের যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানীকে আপনারা চেনেন, এই মুভিটি তার জীবনের গল্প নিয়ে তৈরি। তো চলুন শুরু করা যাক আজকের মুভির গল্প। সিনেমা শুরুতে আমরা দেখতে পাই দুজন স্টুডেন্ট সাইকেল রেসিং করছে। চশমা পরে যে ছিল তার নাম ছিল স্টিফেন হকিং, আর অন্যজনের নাম ছিল ব্রায়ান, আর তারা হলো ক্লাসমেট। একটু পর তারা একটি পার্টিতে এসে ঢোকে, আর সেখানে স্টিফেনের সাথে জেনের পরিচয় হয়। স্টিফেন বলে, আমি একজন কসমোলজিস্ট, অর্থাৎ সৌরজগৎ নিয়ে গবেষণা করি। জেন জানায় সে একজন আর্টসের স্টুডেন্ট। জেন ছিল খুবই ধার্মিক আর স্টিফেন ছিল একজন নাস্তিক, কারণ সে বিশ্বাস করত সায়েন্স দিয়ে সব কিছুকে প্রমাণ করা সম্ভব, তাই সে ঈশ্বরে বিশ্বাস করত না। তবে কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরকে পছন্দ করে ফেলে আর তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে যায়। স্টিফেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়ত। সেদিন তাদের প্রফেসর কিছু ম্যাথের প্রশ্ন দিয়ে দেয় আর বলে, এগুলো যে সলভ করতে পারবে আমি মনে করব সেই হবে আমাদের ইউনিভার্সিটি টপার। পরদিন সকালে ব্রায়ান স্টিফেনের রুমে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রফেসরের ম্যাথ প্রবলেমগুলো সলভ করেছ? স্টিফেন বলে, না, আমি তো সেটা একদম ভুলেই গেছি। এরপর স্টিফেন বেড থেকে নেমে আসে ম্যাথসগুলো সলভ করার জন্য, কিন্তু যখনই সে লেখার জন্য পেজ নিতে যায় তখন তার হাতে ধাক্কা লেগে সেগুলোর মধ্যে কফি পড়ে যায় আর পেজগুলো ভিজে নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর প্রফেসরের ক্লাস শুরু হয়ে যায় আর স্টিফেনও ক্লাসে চলে আসে। স্টিফেন প্রফেসরকে কয়েকটা বই দিয়ে দেয়। প্রফেসর সেটা দেখে অবাক হয়ে যায়। আসলে কফি পড়ে স্টিফেনের পেজ সব নষ্ট হয়ে যাওয়ায় সে তার বইয়ের পেজে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে ম্যাথসগুলো সলভ করে নিয়ে এসেছিল, আর সেটা দেখে প্রফেসর অবাক হয়ে গিয়েছিল। প্রফেসর দেখে যে স্টিফেন দশটার মধ্যে নটা অঙ্কই ঠিকভাবে করে ফেলেছে, আর এটা দেখে প্রফেসর খুব ইমপ্রেস হয়ে গিয়েছিল। অঙ্কগুলো এতটাই টাফ ছিল যে স্টিফেনের বন্ধু ব্রায়ান মাত্র দুটো অঙ্কই করতে পেরেছিল, আর এর থেকে আমরা বুঝতে পারি স্টিফেন কতটা মেধাবী ছাত্র ছিল। কিছুক্ষণ পর স্টিফেনকে তার প্রফেসর ল্যাবে নিয়ে যায়। স্টিফেনকে সে বলে, এই হলো সেই ল্যাব যেখানে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, আর এখানেই রাদারফোর্ড পরমাণু নিয়ে গবেষণা করেছিলেন। তিনি আরও বলেন, আগামী শুক্রবার আমি কিছু স্টুডেন্টদের নিয়ে একজন নাম করা প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছি, যদি তুমি সেই ক্লাসটি অ্যাটেন্ড করতে চাও তাহলে যেতে পারো। এটা বলে প্রফেসর বেরিয়ে যায়। এদিকে জেন এবং স্টিফেনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে, তারা একে অপরের সাথে সময় কাটাতে পছন্দ করে। পরদিন জেনকে নিয়ে স্টিফেন তার বাড়িতে আসে। স্টিফেন তার বাবার সঙ্গে জেনের পরিচয় করিয়ে দেয়। জেন যেহেতু আর্টস নিয়ে পড়াশোনা করে আর স্টিফেনের বাবাও ওই বিষয়টা পছন্দ করে, তাই স্টিফেনের বাবা জেনকে অনেক পছন্দ করে ফেলে। সেদিন সন্ধ্যা জেন আর স্টিফেন একটি পার্টিতে গিয়েছিল, সেখানে গিয়ে তারা খুব এনজয় করেছিল। আসলে জেন আর স্টিফেন পুরোপুরি দুই মেরুর মানুষ ছিল। তারা সবসময় নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করত। তবে মজার বিষয় হলো, তারা একে অপরের কাজকে খুব সম্মান করত, আর এই জন্যই হয়তো তাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। পরদিন স্টিফেন তার ক্লাসমেটদের সাথে সেই প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করে। সেখানে ওই প্রফেসর ব্ল্যাক হোল থিওরি নিয়ে আলোচনা করছিল। স্টিফেন খুব মনোযোগ দিয়ে লেকচারটি শুনছিল। সে ভাবতে থাকে, হয়তো আমাদের সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এই সব কিছুই ব্ল্যাক হোল থেকে সৃষ্টি হয়েছে। আর তার মনের ভিতর এইসব বিষয় নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। পরদিন সে জেনের কাছে যায় আর সে খুব খুশি ছিল। সে জেনকে জানায় সে তার গবেষণার বিষয় পেয়ে গেছে আর সে ব্ল্যাক হোল থিওরি নিয়ে গবেষণা করতে চায়। সে প্রমাণ করতে চায় যে ব্ল্যাক হোল থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। জেন এটা শুনে খুব খুশি হয়ে যায় আর সে স্টিফেনকে তার কাজের জন্য উৎসাহ দিতে থাকে। স্টিফেন তার রিসার্চে মগ্ন হয়ে যায়। সে এমন একটা সহজ ফর্মুলা আবিষ্কার করতে চেয়েছিল যেটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্বকে প্রমাণ করা সম্ভব হবে। ক্লাসরুমে বসে সে ওই প্রবলেমটি সলিউশন বের করার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ করে তার হাত পা কাঁপতে শুরু করে। শরীরের অবস্থা খারাপ হতে দেখে স্টিফেন তার রুমের দিকে চলে যাচ্ছিল। এমন সময় সে হোঁচট খায় আর মুখ থুবড়ে পড়ে যায়। স্টিফেনের এই অবস্থা দেখে তার ক্লাসমেটরা তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তার ট্রিটমেন্ট শুরু হয়। স্টিফেনের শরীর দিন দিন আরও খারাপ হচ্ছিল। সে নিজে থেকে কোনো কাজ করতে পারছিল না, তার আঙুল দিয়ে সে কিছু ধরতে পারছিল না, সে কমজোর হয়ে যাচ্ছিল। এভাবে কিছুদিন ট্রিটমেন্ট হওয়ার পর ডক্টর তাকে জানায় যে তার মোটর নিউরন ডিজিজ নামে একটি জটিল রোগ হয়েছে, আর এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। এটি হলো এমন একটা রোগ যেটা হলে মানুষের শরীরের নিউরন ধীরে ধীরে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ধীরে ধীরে সেই রোগীর শরীর প্যারালাইজড হয়ে যায়। স্টিফেন এটা শুনে খুব হতবাক হয়ে যায়। সে ডক্টরকে জিজ্ঞাসা করে, আমার ব্রেনের কি হবে? ডক্টর জানায় ব্রেনের কোনো ক্ষতি হবে না, তবে দুঃখের বিষয় হলো তোমার হাতে মাত্র আর দুবছর সময় আছে। এটা শোনার পর মুহূর্তের মধ্যে স্টিফেনের জগৎটা ব্ল্যাক হোলের মতো গুটিয়ে গিয়েছিল। স্টিফেনের ব্যবহার একদম পাল্টে গিয়েছিল। সে ক্লাসে যেত না, সারাদিন নিজের রুমে বসে থাকত।
এক ফোনে সে তার রিসার্চ নিয়ে পড়ে থাকত, এমনকি সে জেনের ফোনও রিসিভ করত না। স্টিফেনের খোঁজ নিতে জেন তার রুমে আসে। স্টিফেন তখন টিভি দেখছিল। জেন তাকে বলে, তুমি এভাবে বসে থাকতে পারো না, এভাবে থাকলে তোমার শরীর আরও খারাপ হয়ে যাবে। অনেকদিন আগে আমরা একটা গেম খেলতে চেয়েছিলাম, আজ আমরা সেই গেমটি খেলবো, কিন্তু স্টিফেন রাজি হয় না। জেন তখন বলে, যদি তুমি এখনই গেমটা না খেলো তাহলে আমি সারা জীবনের জন্য তোমার থেকে দূরে চলে যাব, আর কোনোদিন ফিরে আসবো না। স্টিফেনের কিছু করার ছিল না, তাই সে গেম খেলার জন্য মাঠে চলে যায়। জেন দেখে স্টিফেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সে ঠিকভাবে চলতে পারছে না। এটা দেখে জেন বুঝে যায় স্টিফেনের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। জেন ভেঙে পড়েছিল, তবে সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চলে আসে। একটু পর সে আবার স্টিফেনের রুমে চলে আসে। স্টিফেন চাইছিল না জেন তার সাথে কোনো রকম সম্পর্ক রাখুক, তাই সে জেনকে তার থেকে দূরে চলে যেতে বলে। কিন্তু জেন তাকে অনেক ভালোবাসত, তাই সে তার মনের কথা স্টিফেনকে বলে দেয়। স্টিফেনও জেনকে অনেক ভালোবাসত, তবে সে জানত যদি জেন তার সাথে থাকে তাহলে জেনের জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে জেনকে বলে, আমি আর বেশি দিন বাঁচব না, তাই তুমি এভাবে নিজের জীবন নষ্ট না করে আমার থেকে দূরে চলে যাও। এমন সময় জেন স্টিফেনকে একটি কিস করে দেয় আর বলে, আমি চাই তোমার শেষ জীবনে তোমার সাথে থাকতে, তোমাকে সাহায্য করতে, আর আমি জেনে বুঝেই এই ডিসিশন নিয়েছি। পরদিন জেনকে স্টিফেনের বাবা তাদের বাড়িতে ডাকে। জেনকে সে বলে, তুমি খুব ভালোভাবেই জানো যে স্টিফেন আর বেশি দিন বাঁচবে না, তবুও কেন তুমি ওর সাথে সারা জীবন কাটাতে চাচ্ছ? জেন বলে, আমি স্টিফেনকে অনেক বেশি ভালোবাসি আর সেও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। আমি জানি যে ওর সাথে আমার জীবন অনেকটাই কষ্টকর হবে, কিন্তু স্টিফেনের এই বিপদের সময় আমি ওকে কোনোভাবেই ছেড়ে দিতে পারবো না, প্লিজ আমাদের একসাথে থাকতে দিন। জেনের এই উত্তরে স্টিফেনের বাবা অনেক খুশি হয়েছিল। কিছুদিনের মধ্যে স্টিফেন ও জেনের বিয়ে হয়ে যায়। তারা অনেক খুশি ছিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। কিছুদিন পর তারা তাদের প্রথম সন্তানের জন্ম দেয়। জেনেরও তাকে নিয়ে দিন কেটে যাচ্ছিল। তবে স্টিফেনের শরীরের অবনতি দেখা দেয়। তার চলতে এখন অনেক বেশি কষ্ট হয়। সে এখন দুটি লাঠিতে ভর দিয়ে হাঁটে। শরীরের অবস্থা খারাপ হলেও সে কিন্তু তার রিসার্চ বন্ধ করেনি। কিছুদিন পর সে তার ইউনিভার্সিটিতে যায় আর তার রিসার্চ পেপারগুলোকে প্রফেসরদের দেখায়। স্টিফেনের রিসার্চের বিষয় ছিল বিগ ব্যাং থিওরি। আজ থেকে লক্ষ লক্ষ আলোকবর্ষ আগে একটা বড় বিস্ফোরণের ফলে পৃথিবীসহ সব গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছিল, যাকে বলা হতো বিগ ব্যাং থিওরি। আর এই থিওরি অনুযায়ী আজও প্রতি মুহূর্তে মহাকাশের আয়তন ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু স্টিফেন মনে করত এমন একটা সময় আসবে যখন মহাকাশের আয়তন আর বাড়বে না, সেটা ক্রমশ সংকুচিত হয়ে একটি বিন্দুতে মিলিয়ে যাবে। আর এই থিওরির নাম সে দিয়েছিল বিগ ক্রাঞ্চ থিওরি। স্টিফেন এই থিওরিকে বেস করে এমন কিছু ফর্মুলা বানিয়েছিল যেগুলো দেখে প্রফেসররা অনেক খুশি হয়ে গিয়েছিল। তাদের কাছে এটা ছিল একটি যুগান্তকারী থিওরি। স্টিফেনের গবেষণায় খুশি হয়ে প্রফেসররা তাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেয়। ডিগ্রি পাওয়ার পরে স্টিফেনের কাজ ছিল তার ওই ফর্মুলাগুলোকে প্রমাণ করা। স্টিফেন আজ খুব খুশি ছিল, তার যে লক্ষ্য ছিল সেখানে সে আজ পৌঁছাতে পেরেছে। সে এক অসাধ্য কাজকে সাধন করেছে, তবে তার আরও পথ চলা বাকি ছিল। সেদিন সন্ধ্যায় স্টিফেনের বাড়িতে তার ক্লাসমেটরা আসে। স্টিফেনকে তার অভিনন্দন জানায়, কারণ আজ সে ডক্টরেট ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল যে স্টিফেন ছাড়া আর কেউ এই গবেষণায় সফল হতে পারত না। তার অদম্য উৎসাহ আর ইচ্ছা শক্তি তাকে এই কাজে সফল করেছে। তখন তারা সবাই ডিনার করছিল। হঠাৎ করে স্টিফেন আরেক বিপদের সম্মুখীন হয়। তার শ্রবণ শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছিল। তার দৃষ্টি আবছা হয়ে যাচ্ছিল। সে চামচ ধরে ঠিকঠাক করে খেতেও পারছিল না। স্টিফেন বুঝতে পারে সে তার মৃত্যুর দিকে আরও এক পা এগিয়ে গেছে। কোনো কথা না বলে সে টেবিল ছেড়ে উঠে যায়। স্টিফেনের শরীর ধীরে ধীরে কমজোর হয়ে যাচ্ছিল। তার সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল। আর একসময় সে হার স্বীকার করে নেয়। স্টিফেনের যাতে চলতে অসুবিধা না হয় তাই জেন স্টিফেনের জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসে। হুইল চেয়ারে বসে যে তার বাকি জীবনটা কাটাতে হবে সেটা সে ভাবতেও পারেনি। কিন্তু তার তো আর কোনো কিছু করার উপায় ছিল না। এখন এই চেয়ারই তার একমাত্র সম্বল। জেন তাকে বলে, কিছুদিন পর তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন এই চেয়ার আমরা ফিরিয়ে দেব। সেদিন রাতে তারা একে অপরের অনেক কাছে চলে আসে। কিছুদিন পর তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। স্টিফেনের শরীরের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। সে এখন আর নিজের জামা নিজে পরতে পারত না। জেন তাকে এই কাজে সাহায্য করত। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে জেন সেদিকে ছুটে যায়। আর তখন স্টিফেনের চোখ সোয়েটারের মধ্য দিয়ে ফায়ার প্লেসের দিকে যায়। সেটা দেখে স্টিফেনের মাথায় একটি যুগান্তকারী আইডিয়া আসে। সে তার পরবর্তী গবেষণার বিষয়টি পেয়ে যায়। এই থিওরিটির নাম ছিল দ্য ভিজিবিলিটি অব ব্ল্যাক হোল। কিছুদিন পর স্টিফেন একটি সেমিনারের আয়োজন করে। দেশ বিদেশ থেকে অনেক নাম করা সায়েন্টিস্টরা সেখানে আসেন। স্টিফেন তার নতুন আবিষ্কৃত গবেষণার বিষয় তাদের সামনে তুলে ধরেন। স্টিফেনের মতো একজন প্রতিবন্ধী মানুষ যেভাবে যুগান্তকারী থিওরি বানিয়ে ফেলেছিলেন সেটা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যান আর তাকে অভিনন্দন জানান। কিছুদিনের মধ্যে স্টিফেনের এই নতুন রিসার্চের কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার লেখা বই বিক্রি হতে শুরু করে। স্টিফেনের সাকসেসে খুশি হয়ে জেন তাকে একটি ইলেকট্রিক হুইল চেয়ার গিফট করে। আজ থেকে স্টিফেনকে চলার জন্য আর কারোর দরকার হবে না, সে নিজে নিজের চেয়ারটি চালাতে পারবে। তারা সবাই খুব খুশি ছিল।
তবে জেন খুব একটা খুশি ছিল না। স্টিফেনকে সবকিছুতে হেল্প করা, নিজের বাচ্চাদের সামলানো, তাদের পড়াশোনা, এই সব কিছু সামলাতে গিয়ে জেন তার গ্রাজুয়েশন শেষ করতে পারেনি। সে নিজের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেট করতে পারছিল না। সব থেকে বড় কথা, সে একা এই সব কিছু আর সামলাতে পারছিল না। এর ফলে সে মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছিল। তার এই অবস্থার কথা জানতে পেরে তার মা তাকে বলে, তুমি সব জেনে বুঝে স্টিফেনকে বিয়ে করেছ, আর এখন সেটা অনেক বড় দায়িত্বে রূপান্তরিত হয়েছে। তোমার কিছু রেস্টের দরকার আছে, তাই তুমি চার্চে জয়েন করো, তাহলে তোমার মন ভালো থাকবে। জেন খুব ধার্মিক ছিল, তাই সে চার্চে যাওয়া শুরু করে। সেখানে তার সাথে জোনাথন নামের একজন মিউজিক টিচারের পরিচয় হয়। সে ওই চার্চের মিউজিক টিচার ছিল। আসলে এক বছর আগে জোনাথনের ওয়াইফ মারা যায়, আর তখন থেকে সে চার্চের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। জোনাথন খুব ভালো মনের মানুষ ছিল, তাই জোনাথনের সাথে জেনের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। জেন একদিন জোনাথনকে বলে, যদি সে পারে তাহলে সে যেন তার ছেলেকে পিয়ানো বাজানো শেখায়। জোনাথন এই কাজে রাজি হয়ে যায়, আর সে মাঝে মধ্যে জেনের বাড়িতে আসতে থাকে আর জেনের ছেলেকে পিয়ানো বাজানো শেখায়। স্টিফেন এটা দেখে অনেক খুশি হয়েছিল। এরপর জোনাথন তার বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করে। সে তার পরিবারের সব কাজে হেল্প করতে শুরু করে। জোনাথন স্টিফেনকে অনেক সম্মান করত, আর স্টিফেনও তার ব্যবহারে খুব খুশি হয়েছিল। ধীরে ধীরে জোনাথন তাদের পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। এই সব কিছুর মাঝে জোনাথন ও জেনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু জোনাথন নিজেকে সব সময় জেনের থেকে দূরে রাখার চেষ্টা করত। একদিন জানা যায় জেন প্রেগনেন্ট, কিছুদিনের মধ্যেই সে তৃতীয় সন্তানের জন্ম দেবে, আর এই উপলক্ষে একটা পার্টি আয়োজন করা হয়েছিল। সেখানে স্টিফেনের বাবা স্টিফেনকে বলে, জেনের দায়িত্ব দিন দিন বেড়ে যাচ্ছে, সে একা সব কিছু সামলাতে পারছে না, তাই যত তাড়াতাড়ি সম্ভব একজন পারমানেন্ট নার্স রাখা দরকার, যে তার দেখাশোনা করবে। তবে স্টিফেন রাজি হচ্ছিল না। ওদিকে ওই পার্টিতে এটা নিয়ে ডিসকাস শুরু হয়েছিল যে ওই বাচ্চাটা স্টিফেনের নাকি জোনাথনের, কারণ সবাই জানত স্টিফেন তো শারীরিকভাবে দুর্বল। তখন স্টিফেনের মা সরাসরি এই কথাটা জেনের কাছে জিজ্ঞাসা করে ফেলে। জেন তাকে জানায় স্টিফেন শারীরিকভাবে সক্ষম আর এই বাচ্চাটা তার। এমন সময় বাইরে থেকে জোনাথন যাচ্ছিল আর সেই কথাটা শুনে ফেলে। জোনাথন খুব ভালো স্বভাবের মানুষ ছিল, তাই এই কথাটা শোনার পর তার খুব খারাপ লাগে। তাই সে ডিসিশন নেয় যে জেনের ফ্যামিলির সাথে সে আর কোনোরকম কন্ট্যাক্ট রাখবে না। জেন তাকে বারবার রিকোয়েস্ট করে, সে বলে, তোমাকে আমাদের অনেক বেশি প্রয়োজন, বিশেষ করে স্টিফেনের সব থেকে বেশি। কিন্তু জোনাথন তার কোনো কথা শোনে না আর সেখান থেকে চলে যায়। কিছুদিন পর জোনাথন জেনকে বলে, আমি একটা অপেরা অনুষ্ঠানের ইনভিটেশন পেয়েছি, আমার স্টুডেন্টরাই আমাকে সেখানে নিয়ে যাবে, তোমার আমার সাথে যাওয়ার দরকার নেই, তুমি বাচ্চাদের নিয়ে দূর থেকে কোথাও ঘুরে আসো, তোমার অনেক ভালো লাগবে। জেন বলে, আমার একার দ্বারা এটা করা সম্ভব না, আমি পারবো না। তখন স্টিফেন বলে, তুমি চাইলে জোনাথনকে সাথে নিয়ে যেতে পারো, আমার এতে কোনো আপত্তি নেই। জেন বলে, জোনাথন রাজি হবে না। তখন স্টিফেন জোনাথনের কাছে যায় আর তাকে যখন বুঝিয়ে বলে, তখন জোনাথন রাজি হয়ে যায়। আসলে স্টিফেন বুঝতে পেরেছিল জোনাথন ও জেন একে অপরকে পছন্দ করে। তাছাড়া সে ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে অক্ষম হয়ে পড়েছে। এমন অনেক কিছুই আছে যেগুলো সে জেনকে আর দিতে পারবে না, এমনকি বাচ্চাদেরও সে সামলাতে পারবে না। অর্থাৎ জেন ও বাচ্চাদের দেখভাল জোনাথন খুব ভালোভাবে করতে পারে। তাই স্টিফেন চেয়েছিল জেন জোনাথনের কাছে থাকুক, সে তার সমস্ত প্রয়োজন মেটাতে পারবে। কিছুদিন পর স্টিফেন অপেরা শো দেখতে চলে যায় আর জেন ও জোনাথন দুজনে মিলে ঘুরতে যায়। জেনরা একটি ক্যাম্পিং করছিল আর তারা অনেক মজা করছিল। স্টিফেনও বেশ খুশি মনে অপেরা দেখছিল। এমন সময় হঠাৎ করে স্টিফেনের শরীর খারাপ হয়ে যায়, তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। সময় নষ্ট না করে তাকে হসপিটালে ভর্তি করা হয়। জেন এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে চলে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে স্টিফেন কোমায় চলে গেছে। তাকে হয়তো আর কোমা থেকে বের করা সম্ভব হবে না, কিন্তু স্টিফেনের মতো একজন জ্ঞানী বিজ্ঞানীকে কোমায় রাখলে চলবে না। তাই জেন ডক্টরকে বারবার রিকোয়েস্ট করে স্টিফেনকে বাঁচানোর একটি উপায় বের করতে। ডক্টর তাকে জানায় এমন একটা সার্জারি আছে যেটা করলে হয়তো স্টিফেন বেঁচে যেতে পারবে, আর এর জন্য স্টিফেনের গলায় ওই সার্জারিটি করতে হবে। তবে সেটা সেট করা হলে স্টিফেন সারা জীবনের জন্য বোবা হয়ে যাবে। জেন চাইতো যেভাবেই হোক স্টিফেনকে বাঁচিয়ে তুলতে হবে, তাই সে সার্জারির পারমিশন দিয়ে দেয়। স্টিফেনের সার্জারি করা হয় আর সে ভাগ্যক্রমে বেঁচেও যায়। তবে স্টিফেন এখন আর কথা বলতে পারে না, কিন্তু তার ইচ্ছে ছিল সে তার গবেষণার বিষয়ে অনেক বই লিখবে, আর এটা জেন জানত। তাই জেন এলেন নামের একজন নার্সকে নিয়ে আসে স্টিফেনের দেখাশোনা করার জন্য। এলেন একটা বোর্ড দেখিয়ে কিভাবে ওয়ার্ড বানাতে হয় সেটা স্টিফেনকে শেখাত। খুব অল্প সময়ের মধ্যে স্টিফেন সেই কাজটি শিখে নিয়েছিল, তবে এটা করতে অনেক বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছিল। কিছুদিনের মধ্যে স্টিফেনের জন্য একটা নতুন চেয়ার নিয়ে আসা হয়, আর এই চেয়ারটিতে একটি ছোট কম্পিউটারের মতো মেশিন সেট করা ছিল। এটা ছিল একটি স্পিচ জেনারেটিং মেশিন। চেয়ারে বসার পর স্টিফেনের হাতে একটি বাটনওয়ালা ছোট মাউস দিয়ে দেওয়া হতো। স্টিফেন নিজের হাতের চাপে ওই মাউসটি দিয়ে মিনিটে চারটি ওয়ার্ড লিখতে পারত। ওয়ার্ডগুলো লেখার পর সেগুলো ডিসপ্লেতে ভেসে উঠত আর ওয়ার্ডগুলো স্পিকার থেকে শোনাও যেত। কয়েকদিনের মধ্যে স্টিফেন এই মেশিনটি ইউজ করতে শিখে নেয়।
এরপর স্টিফেন বেশ কিছু বই লিখে ফেলে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এটি সেই বছরে সবথেকে বেশি বিক্রিত হওয়া গবেষণামূলক বই ছিল। এই সফলতার পর তাকে আমেরিকায় অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয়। সে জেনকে বলে, আমি এলেনকে আমার সাথে নিয়ে যেতে চাই। জেন অবাক হয়ে যায়, কারণ আগে এইসব ইনভিটেশনগুলোতে জেন তার সাথে যেত। সে স্টিফেনের কাছে এর কারণ জানতে চায়। স্টিফেন বলে, আমি এলেনের প্রতি দুর্বল হয়ে গেছি। আমার দেখাশোনা করতে করতে কখন যে এলেনের প্রতি আমি আকৃষ্ট হয়ে গেছি সেটা আমি নিজেও বুঝতে পারিনি। এটা শুনে জেনের খুব কষ্ট হয়, তার চোখে জল চলে আসে। এটা দেখে স্টিফেনের চোখেও জল চলে আসে, আর সে বলে, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। যে সময় আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তখন তুমি নিজের পরোয়া না করে আমার পাশে দাঁড়িয়েছ। আমি জানি তোমার মতো আমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, তবে এই মুহূর্তে আমার এলেনকে সবথেকে বেশি প্রয়োজন। তাকে ছাড়া আমি কিছুই করতে পারবো না। এটা শুনে জেন তাকে বলে, আমি জানি তুমি আমার খুশির জন্য আমার থেকে দূরে সরে যাচ্ছ। আমি যেটুকু সময় তোমার সাথে ছিলাম যতটা সম্ভব তোমার খেয়াল রেখেছি, তোমাকে অনেক ভালোবেসেছি। তোমার জন্য সারা বিশ্বের কাছে আমি যেটুকু সম্মান পেয়েছি সেটা আমি জীবনে ভুলতে পারবো না। আর এভাবেই একে অন্যের সুখের জন্য জেন ও স্টিফেনের ডিভোর্স হয়ে যায়। জেন তার প্রয়োজনের টানে আবার জনাথনের কাছে ফিরে আসে। সেদিনই সেই চার্চে তাদের বিয়ে হয়। ওদিকে স্টিফেন তার নার্সকে নিয়ে আমেরিকা সেই অ্যাওয়ার্ড ফাংশনে চলে আসে। সারা বিশ্ব থেকে নাম করা সব সায়েন্টিস্টরা, বিজ্ঞানের স্টুডেন্টরা সেখানে তার গবেষণার ব্যাপারে জানতে এসেছিল। তারা স্টিফেনকে বিভিন্ন প্রশ্ন করছিল, স্টিফেনও মজা করে তার উত্তর দিচ্ছিল। এমন সময় একজন প্রশ্ন করে, স্যার আপনি আপনার জীবন থেকে কি শিখতে পেরেছেন? স্টিফেন বলেন, মানুষের চেষ্টার সীমা নেই। জীবনে যত বড়ই বাধা আসুক না কেন, কখনোই থেমে থাকা যাবে না। আমরা প্রত্যেকেই আলাদা, আমাদের প্রত্যেকের জীবনের চলার পথও আলাদা। যতই খারাপ সময় আসুক না কেন, এমন কিছু কাজ থাকবে যেগুলো একটু চেষ্টা করলেই আপনি করতে পারবেন, আর আপনি সফলও হবেন। জীবন শুধু আমাদের কাছ থেকে নিয়ে যায় না, আমাদের অনেক কিছু দিয়েও যায়। তাই বিপদের মুহূর্তে যা থাকে তাকে শক্তি বানাতে হবে। যতক্ষণ শরীরে প্রাণ আছে ততক্ষণ জীবনে আশা আছে। তার এই মোটিভেশনাল স্পিচ শুনে অনেকেই মুগ্ধ হয়ে যায়, আর হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানায়। গর্বে স্টিফেনের বুক ভরে ওঠে। স্টিফেনের কৃতিত্ব চারিদিকে ছড়িয়ে পড়ে। সে আবার ইংল্যান্ডে ফিরে আসে। তাকে ও জেনকে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ নিজের প্রাসাদে ইনভাইট করেন। এখানে তাদের দুজনের মধ্যে একটি সুন্দর মুহূর্ত দেখতে পাওয়া যায়। বিজ্ঞানের অগ্রগতির জন্য স্টিফেনকে দ্য অর্ডার অব দ্য কম্প্যানিয়ন্স অনার পুরস্কারে সম্মানিত করা হয়। জেন তাদের তিন সন্তানকে নিয়ে স্টিফেনের সাথে এই অ্যাওয়ার্ডটি নিতে এসেছিল। জেন স্টিফেনকে অনেক থ্যাঙ্কস জানায় আর বলে, আমি ভাবতেও পারিনি আমাদের ডিভোর্সের পরে তুমি আমাকে মনে রাখবে। আজ তোমার জন্যই আমি এই বড় সম্মানের সাক্ষী হয়েছি। স্টিফেন বলে, থ্যাঙ্কস জানানোর কিছুই নেই, আজ তোমার সাপোর্টের জন্যই আমি এই জায়গায় আসতে পেরেছি। যা করেছি আমরা সব কিছু একসাথেই করেছি, আমি কোনোদিনই তোমার অবদান ভুলতে পারবো না। এরপর জেনকে সে তার সন্তানদের দেখিয়ে বলে, দেখেছ আমরা দুজনে মিলেই তো এত সুন্দর একটা ফ্যামিলি সৃষ্টি করেছি। আমরা চাইলে সব কিছু করতে পারি, শুধু চেষ্টা করে যেতে হবে, তাহলেই একদিন সফলতা পাওয়া যাবে। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিন। আর আপনি কি জীবনে কখনো এরকম বাধার সম্মুখীন হয়েছেন আমাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানান। আবার ফিরবো হলিউডের একটি অসাধারণ মুভির কল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।